हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल ब्यूटी टिप्स एंड हेल्थ केयर। व्यूअर्स, चले आसलम नतून एक वीडियो ने। आजकल वीडियो हम देखो निविया सॉफ्ट क्रीम कीभव व्यवहार करा अपन त्वक अनेक बेसि मसृण सॉफ्ट एवं उज्जवल फर्सा करते पारबें। गरमे निविया सॉफ्ट कीभव व्यवहार कर ले त्वकेर समस्त मैला दाग उठे अपना त्वक के अनेक बेसि उज्जवल फर्सा करबे सेटी आज के देखिए दिब। এটি ব্যবহার করার আগে অবশ্যই আপনার মুখটা ভালোভাবে ক্লিন করে নিতে হবে, সেজন্য আপনি ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালোভাবে ধুয়ে নেবেন। মুখটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আপনি যে কোনো একটি টোনার লাগিয়ে নেবেন। আমি আমার হাতে অ্যাপ্লাই করব, সেজন্য হাতটা পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন আমি গোলাপ জলটা হাতের উপর লাগিয়ে নেব। আপনারা যে কোনো টোনার ব্যবহার করতে পারেন অথবা গোলাপ জলটাও व्यवहार करते पारें। एभवे आपनारा त्वकेर उपर डेप डेप करे लागिए निबेन। ये टोनारटा आपनार त्वकेर समस्त ओपेन पोर्सेर समस्यागुलो दूर करे दिबे एबं त्वकके अनेक बेशी सफ्ट करबे, मसृण करबे। टोनारटा त्वके एबजर्ब होये गेले तारपर आमि निविया सफ्ट क्रीम किभाबे व्यवहार करबें सेटी देखिए दिब। তারপর এখানে আমি সামান্য পরিমাণ নিভিয়া সফট ক্রিম নিয়ে নিব। ভিউয়ার্স, এই নিভিয়া সফট ক্রিম আমরা সারা বছর ব্যবহার করতে পারি। শীতকালে যত ময়েশ্চারাইজার ক্রিমই আমরা ব্যবহার করে থাকি না কেন, তারপরও মুখটা অনেক সময় ড্রাই হয়ে যায়। এই নিভিয়া সফট ক্রিমের সাথে আমি দুইটি উপকরণ মিশিয়ে দিব। ভিউয়ার্স, এই নিভিয়া সফট ক্রিম আপনার ত্বকে প্রাইমার হিসেবেও কাজ করবে, যেটা আপনি মুখে মেকআপ লাগানোর আগেও এভাবে লাগিয়ে নিতে পারেন। তাতেও দেখবেন আপনার মুখে মেকআপটা অনেক সময় লং লাস্টিং হবে এবং ত্বকে কোনো তৈলাক্ত আর ভাব আসবে না, তেল চিটচিটি হবে না, ঘাম হবে না। এখানে আমি দিয়ে দিব অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটা আমি ক্রিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এখানে আমি সামান্য পরিমাণ গোলাপ জল দিয়ে দিব। এই তিনটি উপকরণ আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। ভিউয়ার্স, আপনারা এটি চাইলে যে কোনো কৌটা সংরক্ষণ করে প্রতিদিন ব্যবহার করতে পারেন। এটি আপনারা দিনে দুই বেলা ব্যবহার করবেন, তাতেই দেখবেন আপনার ত্বক কত বেশি উজ্জ্বল ফর্সা ও দাগমুক্ত হয়েছে। এটি ব্যবহারে আপনার ত্বক অনেক বেশি হাইড্রেট থাকবে, ময়েশ্চারাইজার করবে, আপনার ত্বক অনেক বেশি সফট হবে, মসৃণ হবে। ভিউয়ার্স, তিনটি উপকরণ মিশিয়ে নিয়েছি। এটি আপনি ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, যে কোনো কৌটায় রেখে আপনি সাত দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এটি বাহিরেই ফ্রিজে রাখার দরকার নেই, বাহিরে রেখে দেবেন। ভিউয়ার্স, আমি আমার হাতে লাগিয়ে দেখাচ্ছি। এভাবে আপনারা সমস্ত ত্বকে ভালোভাবে মিশিয়ে নেবেন, আলতো হাতে এটি আপনি লাগিয়ে নেবেন। প্রতিদিন দুই বেলা ব্যবহার করবেন, দেখবেন আপনার ত্বক কতটা ফর্সা হয়েছে, সফট হয়েছে এবং দাগমুক্ত হয়েছে। ভিউয়ার্স, দেখেন আমার হাতটা কতটা মসৃণ লাগতেছে। এভাবে আপনি দুই বেলা ব্যবহার করে নেবেন।
এটি ব্যবহারের আগে অবশ্যই মুখটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন, তারপর যে কোনো একটি টোনার ব্যবহার করে নেবেন। আপনি এখানে গোলাপ জলটাও লাগিয়ে নিতে পারেন টোনার হিসেবে, তারপর এই ক্রিমটি ব্যবহার করে নেবেন। যে কোনো মেকআপ লাগানোর আগে এই ক্রিমটি আপনি ব্যবহার করে নেবেন, তাতে দেখবেন আপনার মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হবে এবং মুখে কোনো গাম হবে না, তৈলাক্ত ভাব আসবে না। এটি আপনার ত্বককে অনেক বেশি সফট করবে, মসৃণ করবে, দাগ মুক্ত করবে, পাশাপাশি অনেক বেশি উজ্জ্বল ফর্সা করবে। ভিউয়ার্স, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার হাতটা কতটা ক্লিন লাগছে, সফট লাগছে। এইভাবে দুই বেলা ব্যবহার করলে আপনি নিজেই বুঝতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে বিটি টিপসের নতুন আর একটি ভিডিওতে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।